হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন গভর্নমেন্ট জব স্টাডি বাংলা ইউটিউব চ্যানেল আজকে বন্ধুরা আমরা আলোচনা করবো ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা যে যুদ্ধের কথা বিগত চাকরি পরীক্ষায় এসে এসে এবং আগামী দিনও এসেই থাকবে এখানে অনেকগুলি যুদ্ধের যুদ্ধ রয়েছে তা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কথাগুলি আমি উল্লেখ করে দিচ্ছি এবং যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে ফ্রেন্ড ঠিক আছে তাই প্রথম যুদ্ধ রয়েছে ইলিশ যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ কারসঙ্গে হয়েছিল আলেকজান্ডার এবং পুরুষের মধ্যে কে বিজয় হয়েছিল আলেকজান্ডার ঠিক আছে তারপর যুদ্ধ রয়েছে কারায়নের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ যথাক্রমে এগারোশো একানব্বই এবং এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম যুদ্ধটি জিতেছিল পিত্বাজ্জামান দ্বিতীয় যুদ্ধটি জিতেছিল মোহাম্মদ ঘরে ঠিক আছে তারপর পানিপতের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ ঠিক আছে তারপর রয়েছে খানোর যুদ্ধ খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ বাবুর জিদি ছিল তোর ঘরোয়া যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ জিদি ছিল কি না বাবুর এটাও ঠিক আছে তারপর ফ্রেন্ড নেক্সট দেখছি নেক্সট রয়েছে তালিকোড়ার যুদ্ধ ঠিক আছে ফ্রেন্ড তালিকোটার যুদ্ধ কার সঙ্গে হয়েছিলো তালিকোড়ার যুদ্ধ হয়েছিলো পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কার সঙ্গে আমাদের নগর অনেকগুলি সাম্রাজ্যের সঙ্গে এই যুদ্ধটি হয়েছিলো ঠিক আছে তারপর হলদিঘাটের যুদ্ধ এগিয়ে একটি ইম্পোর্টেন্ট তারপর এখানের মধ্যে এত ইম্পোর্টেন্ট না তো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় তোমরা ফ্রেন্ড দেখে নেবে এখানে করোনা করোনাটকের যুদ্ধ রয়েছে করোনাটাকে দ্বিতীয় যুদ্ধ রয়েছে ঠিক আছে তারপর এখানে রয়েছে দ্বিতীয় অঙ্গে মহীশূর যুদ্ধ দ্বিতীয় অঙ্গে মহীশূর যুদ্ধ হয়েছিল প্লেন সতেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ তার সঙ্গে হয়েছিল টিপু সুলতান ইংরেজদের মধ্যে ঠিক আছে বিজয়ী কারা ব্যাঙ্গালোর সন্ধির মাধ্যমে সমাপ্তি হয়েছিল ঠিক আছে তারপর তৃতীয় যুদ্ধ তৃতীয় অ্যাঙ্গে মহিষির যুদ্ধ হ্যাঁ তারপর চতুর্থ অঙ্গ মহিষিযু যুদ্ধ যেটা কারণ সাতশো উননব্বই খ্রিস্টাব্দে হয়েছিল তৃতীয় অঙ্গ মহিষির যুদ্ধ সতেরোশো উননব্বই থেকে বিরানব্বই এবং চতুর্থ মহিষি যুদ্ধ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে ফ্রেন্ড তারপর এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা একটু দেখে নেবে ফ্রেন্ড ঠিক আছে নেক্সট ফ্রেন্ড আলোচনা করবো কয়েকটি সন্ধি ঠিক আছে ফ্রেন্ড কয়েকটি সন্ধি এখানে আমরা দেখে নেব এখানে অনেকগুলি সন্ধি রয়েছে যার মধ্যে পুরন্দরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ কার মধ্যে হয়েছিল না মুঘল ও মারাঠারাজ ছত্রপতি সেবাজের মধ্যে হয়েছিল ঠিক আছে তারপর এলাহাবাদের সন্ধি এটা একটা ইম্পর্ট্যান্ট সন্ধি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ হয়েছিল কার সঙ্গে না রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলমের মধ্যে ঠিক আছে তারপর পুরন্দরের সন্ধি ইম্পর্টেন্ট সন্ধি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ আর মারাঠাদের মধ্যে হয়েছিলো তারপর সলবায় সলবায়ের সন্ধি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ মাঠ মারাঠাদের মধ্যে হয়েছিল এটাও ঠিক আছে তারপর ম্যাঙ্গালোর সন্ধি হয়েছিলো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ টিপু সুলতানের মধ্যে হয়েছিল তারপর শ্রীরঙ্গপত্তমের সন্ধি ইম্পর্টেন্ট হয়েছিলো সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ টিপু সুলতান আর ইংরেজিদের মধ্যে হয়েছিলো ঠিক আছে তারপর অমৃতস্বরের সন্ধি সতেরোশো আঠারোশো নয় খ্রিস্টাব্দ সরি আঠারোশো নয় খ্রিস্টাব্দ হয়েছিলো ইংরেজার রণজিত সিংহের মধ্যে তারপর অমৃতসরের সন্ধি আর লাউলের সন্ধি অমৃত সন্ধীর লাউর সন্ধি হয়েছিলো সতেরোশো ছিয়াচল্লিশ খ্রিস্টাব্দ ইংরেজের শিখদের মধ্যে আর অমৃতসরের সন্ধি হয়েছিল আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ কার সঙ্গে ইংরেজ ও সিগনেতা গোল্লা সঙ্গীর মধ্যে ঠিক আছে ফ্রেন্ড আজ এখানে শেষ করছি যদি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনে প্রেস করবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ